প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতব আজকে কিছু অঙ্ক নিয়ে এসছে আবার বেছে বেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা পাওয়া যাচ্ছে এবং অঙ্কগুলো কিভাবে করব কি টেকনিকে অল্প সময়ে আশা করি বুঝতে পার পারবে আর এর যে কনসেপ্ট কিভাবে করব ভালো করে খেয়াল করবে ভালো ভালো করে ফলো করবে যে আমি অঙ্কগুলো কিভাবে করছি কমপ্লিট ঠিক আছে পরীক্ষার হলে সেই পদ্ধতিতে যদি করো আশা করি সময় কম লাগবে তবে এগুলোর কিন্তু কোনো যে আমি বলবো যে এটা ট্রিক্স কিন্তু ট্রিক্স না অঙ্কগুলো অঙ্ক আমি শিখেছি কিন্তু আমি অঙ্ক কিভাবে করব। সেটাই হচ্ছে মেন কথা ঠিক আছে আমি অঙ্ক শিখেছি তুমি শিখেছো কিন্তু তুমি পরীক্ষার হলে অঙ্কটা কীভাবে নামাবে কিভাবে করবে এবং কিভাবে করলে অল্প সময় লাগবে তার টেকনিক শুরু করা যাক ফিফটি টু নম্বর অঙ্কটা দেখো পর আগে খাতা কলম থাকলে নিয়ে বসে যাও এক ব্যক্তি একটি বস্তু আট হাজার টাকা বিক্রয় করে যাহাতে তাহার নগদ মূল্য এক বাই পাঁচ ক্ষতি হয় তার অনুসারে ওই বস্তুর ক্রয় মূল্য কত হবে আট হাজার টাকায় বিক্রি করেছে তাতে তার এক বাই পাঁচ কি ক্ষতি হয়েছে নগদ মূল্যের নগদ মূল্যের এক বাই পাঁচ ক্ষতি হওয়া মানে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হওয়া

দশ হাজার টাকা দাম হবে তো আমি অঙ্ক শিখেছি আমি অঙ্ক করব কিভাবে তার টেকনিকটা আমাকেই বের বের করতে করতে হবে তোমাকেই হবে পরীক্ষার হলে তুমি কত অঙ্কের ট্রিক্স মাথায় রাখবে হাজার হাজার অঙ্কের ট্রিক্স অনেক অঙ্কের ট্রিক্স একটাই মাথা তার মধ্যে যদি এত ট্রিক্স আমি ভরে দিই পরীক্ষার হলে আমি তাহলে তো মাথায় বোঝা চাপানো হয়ে যাবে একটা তাই না বোঝা কেন চাপাবো অঙ্ক ট্রিক্স আমি নিজেই বের করব নিজেই সলভ করব শর্টে অল্প টাইমে তবে কি অঙ্কটা বুঝতে হবে আগে যদি অঙ্ক না বুঝতে পারো তাহলে ওটা বের করতে পারবে না অঙ্কটাকে তোমাকে বুঝতে হবে বুঝতে পারলে এক বাই পাঁচ ক্ষতি মানে নগদ মূল্যের অর্থাৎ সে ক্ষতি ক্ষতি করেছে একটা করে দিয়েছে তাহলে একশো টাকা দাম থাকলে কুড়ি টাকা ক্ষতি করে দিয়েছে তার মানে বিক্রি করেছে কত আশি পার্সেন্ট ইকুয়াল টু আট হাজার একশো টাকা একশো পার্সেন্ট বেরিয়ে যাবে কত টাকা দশ হাজার টাকা উত্তর তাই না কমপ্লিট অঙ্ক দুই নম্বর সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান অঙ্ক একটি নৌকার স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগের অনুপাত ফাইভ ই হলে স্থির জলে নৌকা ও স্রোতের গতিবেগের অনুপাত কত কি করবে অঙ্কটা পরে কি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে পারবে আর যদি না বোঝা পারো তাহলে আমি না পরিষ্কার একষট্টি নম্বরে একটি নৌকা স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগের অনুপাত স্থির জলে নৌকা স্রোতের গতিবেগের অনুপাত দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দাও দুটো বিয়োগ করে ভাগ কি হবে উত্তর দুটো যোগ করে একবার কি লিখবো দুটো যোগ করে দুই দে ভাগ দুটো যোগ ফল কত আট দুই দিয়ে ভাগ হলে চার একটা চার পেলাম দুটো বিয়োগ করে বিয়োগ করলে কত হয় দুই পাই দুই দিয়ে ভাগ কত পাবো এক

এই অঙ্কটা হয়তো প্র্যাকটিস করতে গিয়ে এই অঙ্কটা মণ্ডলের প্র্যাকটিস সেট লীলা রয়ের প্র্যাকটিস সেটে সেম অঙ্ক না সেম টাইপ শুধু ডিজিটাল আলাদা এই অঙ্কটা কিভাবে করবে দেখো অঙ্কটা কিভাবে করি অঙ্ক শিখেছি অঙ্ক করব কিভাবে অনেকেই তো অঙ্ক পারে এবার পারলে ভালো কথা পারে কিন্তু আমি অঙ্কটা করব টাইম কম নেবো সুন্দরভাবে করব সঠিক উত্তর আসবে সেটাই তো করতে হবে তাই না পরীক্ষা হলে বলেছে একটি লোক তিন মাসের উপার্জন চার মাসে খরচ করে প্র্যাকটিক্যাল অঙ্ক যদি কেউ শিখতে চায় তাকে প্র্যাকটিক্যাল সমাধান করতে হবে প্র্যাকটিক্যাল অঙ্ক যদি বি প্র্যাকটিক্যাল হও অঙ্ক তাড়াতাড়ি শিখবে তো প্র্যাকটিক্যাল ভাবে আগে একটু বুঝিয়ে দিই তারপরে অঙ্কটা করছি একটি লোক তিন মাসের উপার্জন চার মাসে খরচ করে ধরে নাও এক মাস দুই মাস তিন মাস তিন মাসে সে তিন টাকা উপার্জন করলো তার মানে প্রত্যেক মাসে এক টাকা করে প্রত্যেক মাসে কয় টাকা টাকা এক করে তিন মাসে যা উপার্জন করে চতুর্থ মাসে গিয়ে সেই তিন টাকাটা খরচা করে দেয় তাহলে চতুর্থ মাসের চতুর্থ চার নম্বর মাসে সে কয় টাকা কামায় প্রত্যেক মাসে তো সে এক টাকাই কামায় প্রত্যেক মাসে সে এক টাকাই অর্জন করে চতুর্থ মাসে গিয়ে এই যে তিন টাকাটা এই তিন টাকাটা খরচ করে তাহলে তার সঞ্চয় কয় টাকা হচ্ছে সে তো মাসে এক টাকা করে কামায় তাহলে চতুর্থ মাসে মাসে আরেক টাকাই কামাবে এই তিন টাকা খরচা করছে এক টাকা সঞ্চয় থেকে যাচ্ছে এক বছরে তার সঞ্চয় দশ হাজার আটশো ষাট টাকা এক বছরে এক বছরে যদি দশ হাজার আটশো ষাট টাকা হয় এক বছর কত মাস বারো মাস তাই না তাহলে বারো মাস দিয়ে যদি আমি এত টাকাকে ভাগ করি নয় বারো একশো আট পাঁচ বারো ষাট তার মানে এক ইউনিটের মান কত এক ইউনিটের মান হচ্ছে এটা কি বলেছে এক মাসে কত টাকা তার সঞ্চয় এক মাসে কত টাকা সঞ্চয় বারো দিয়ে ভাগ করলাম সে বছরে যদি দশ হাজার আটশো ষাট টাকা সঞ্চয় করে তাহলে এক মাসে তার সঞ্চয় কত এক মাসে তার সঞ্চয় হচ্ছে টাকা যেটা হচ্ছে এক ইউনিটের মান এই যে উপরে চার মাসের সঞ্চয় এক টাকা ছিল না ওটা এক ইউনিটের মান হচ্ছে এত টাকা ঠিক আছে এবার আমি একটু ব্যাক ফ্ল্যাশব্যাকে এ যাবো ফ্ল্যাশ ব্যাকে কি যাব। তিন মাসে যা আর্নিং করে ইনকাম চার মাসে সে খরচ করে ই এখান থেকে অনুপাত কত আয়ের অনুপাত চার খরচের অনুপাত তিন এটা কি এটা সঞ্চয় আর তার মাসিক উপার্জন কত তাহলে ইনকামের অনুপাত কত পেলাম চার পেলাম তাই না ইনকামের অনুপাত তার মাসিক উপার্জন কত কি বলেছে ইনকামের অনুপাত চার পেলাম চার দিয়ে গুণ করে দাও অঙ্ক কমপ্লিট বোঝাতে পারলাম আশা করি প্র্যাকটিক্যাল বুঝতে হবে থ্রি লাস্ট ক্লাসে দিয়েছিলাম এই টাইপের অঙ্ক কলম টাচ করবে না নিজে নিজে করবে এই টাইপের অঙ্ক কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ সব অঙ্ক তবে অঙ্ক করতে গেলে আমি একশোবার বলবো অঙ্ক করতে গেলে অনেক মানে সবসময় চেষ্টা করবে প্র্যাকটিক্যাল ভাবার অঙ্কটা দেরি হোক প্র্যাকটিস করছে যখন প্র্যাকটিক্যাল ভাববে অঙ্ক তোমার শিওর সেটা করতে পারবে প্র্যাকটিক্যালে তাতে কী হবে তোমার আইকিউটা বাড়বে চিন্তা চিন্তা শক্তি বাড়বে চিন্তাশক্তি বাড়লেই তোমার তখন ট্রিক্স লাগবে না ফর্মুলা লাগবে না তুমি তোমার মতো করে দিবে অঙ্ক তুমি তোমার মতো অঙ্ক অঙ্ক কমপ্লিট করবে সাতটি পরপর সংখ্যার যোগ ফল একশো বিরাশি কটা সংখ্যার যোগ ফল সাতটা সাত দিয়ে ভাগ করে দাও সাত দু গুনে চোদ্দ ছয় সাতটি বিয়াল্লিশ কত পাচ্ছি সাতটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা ছাব্বিশ পেলাম যেটা মিডিলের সংখ্যা পরপর সংখ্যা তার মধ্যে মিডিলের সংখ্যা ছাব্বিশ এক দুই তিন এক দুই তিন টোটাল সাতটা হলো না তিন তিন ছয় এক সাত তাহলে এটা কত হবে এটা সাতাশ তারপর ওটা আটাশ তারপর ওটা ঊনত্রিশ বড় কি হলো উত্তর কি চেয়েছে বৃহত্তম সংখ্যাটি হয় উত্তর প্র্যাকটিক্যাল অঙ্ক কি অঙ্ক নিয়ে রিসার্চ করতে হবে অঙ্ক নিয়ে রিসার্চ করতে হবে এক ব্যবসায়ী একটি দ্রব্যের দুই বাই তিন অংশ অর্থাৎ তার টোটাল ইউনিট কত কত তিন ইউনিট তার মধ্যে দুই ইউনিট অর্থাৎ তিন ইউনিট তিন ইউনিটের মধ্যে দুই অংশ ছয় পার্সেন্ট লাভে ছয় পার্সেন্ট লাভে পার্সেন্ট লিখলাম পার্সেন্ট ঠিক আছে ছয় পার্সেন্ট লাভে ও বাকি অংশ কয় টাকা থাকে আর কয় অংশ থাকে এক অংশ থাকে না টোটাল তিন ইউনিটের মধ্যে দুই ইউনিট চলে গেলে এক ইউনিট বাঁচলো বাকি অংশ তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তিন পার্সেন্ট ক্ষতি অর্থাৎ বাকি এক ইউনিট তিন পার্সেন্ট ক্ষতি মোটের উপরে পাঁচশো চল্লিশ টাকা লাভ করেন দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল আমি ধরে নিলাম যে আমার দ্রব্যটা তিন ইউনিট তিন ইউনিট তার দাম ছিল তিন টাকা তিন ইউনিটের দাম তিন টাকা

ছয় নং চুয়ান্ন কত টাকা ছয় হাজার এক ইউনিটের মান এখান থেকে এক ইউনিটের মান পাবো তো আমি তাই না আমি এক ইউনিটের মান পাবো তাহলে এই এক ইউনিট আর আমার টোটাল কত কত টাকা তিন ইউনিটের দাম তিন টাকা তাহলে এর সাথে গুণ করো বেরোলো চৌষট্টি রে নম্বর প্র্যাকটিক্যাল এবার হচ্ছে সেভেন্টি থ্রি একটু আগে সেম ম্যাথ মানে সেম ম্যাথ না মানে ম্যাথের ভাষা এক কিছুই এক শুধু কি আলাদা তিন আর চার ওটাও এক কিন্তু পঁয়তাল্লিশ হাজার সেখানে ছিল আলাদা তাই না দশ হাজার আটশো ষাট টাকার কত ছিল কিন্তু ভাষা তো একই এটা লিলারের সেট থেকে নেওয়া তো এটা করো তোমরা নিজেরা যেভাবে শেখালাম সেভাবে করো সেভেন্টি যেভাবে শিখিয়েছি অঙ্কটা সেভাবে করো চলে আসবো উত্তর যদি কেউ প্র্যাকটিস করে থাকে কিভাবে করেছি জানি না তবে আমি করেছি কিভাবে করবো তিন মাসে যা রোজগার করে ইনকাম করে চার মাসে তা সে খরচা করে যদি তিন মাসে তিন টাকা আয় করে চার মাসে গিয়ে সেই তিন টাকা খরচা করে তার মানে প্রত্যেক মাসে তার এক টাকা করে আয় এক টাকা করে ইনকাম চতুর্থ মাসে তিন টাকা খরচা করে তাহলে চতুর্থ মাসের এক টাকায় ইনকাম থাকবে তাহলে সে এক টাকাই সঞ্চয় করে ক্লিয়ার এখান থেকে এর অনুপাত কত ইনকামের অনুপাত চার খরচের অনুপাত তিন এবার প্রশ্ন হচ্ছে যে সে বছরে কত টাকা সঞ্চয় করে তোমরা তো করেই ফেলেছো এতক্ষণে অলরেডি বছরে সে এত টাকা সঞ্চয় করে তাহলে মাসে সে কত টাকা সঞ্চয় করে মাসে এটা তো এক মাসের সঞ্চয় না এক টাকা এখানে যাবে ওই এক ইউনিট সময় শুনে ওই টাকা এই যে এখান থেকে যাবে বারো দিয়ে ভাগ করলে বারো দিয়ে ভাগ করলে কত পাবো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চারে বারো চার সাত আঠাশ ও সরি কি আমি তিন চারে বারো চার সাত আঠাশ চার পাঁচে কুড়ি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে এই এক ইউনিট সমান সমান কত সাঁত্রিশশো টাকা ইনকামের অনুপাত কত চার গুণ করে দাও চার বেশি কিছু আর বোঝাতে লাগলো না এটা তাই না এর আগের অঙ্কটা করতে হলো না গুণ করলে কত শূন্য চার পাঁচ কুড়ি দুই দুই তিরিশ তিন তিন চার হাজার কমপ্লিট অঙ্ক তার মাসিক আয় কত পনেরো হাজার টাকা তেহাত্তরের নম্বর তিনটে অঙ্ক এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে আমি অঙ্ক প্র্যাকটিক্যালি শেখাতে চাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে অঙ্ককে শেখানো শিখলাম এবার পরীক্ষার হলে করবো কীভাবে সেটা এক তো শিখবে তারপরে করবে কিভাবে পরীক্ষার হলে সেটা প্র্যাকটিস করা বলেছে চার টাকায় দুটি লেবু ক্রয় করে এটা অনেকে অনেকভাবে করে আট টাকায় ছটি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি দ্বিতীয় লাইনটাই যে আট টাকা বলেছে না আট টাকায় ছটি সেই লাইনটাকে আগে লিখবে এই টাইপের অঙ্কে সেটাকে আগে লিখবে এবং আগে লেখার মধ্যে টাকাটাকে আগে লিখবে জিনিসটাকে পরে লিখবে দ্রব্যটাকে পরে লিখবে সে লেবু হোক ইট ইট বালি পার্টিকেল যা হোক সেটাকে পরে লিখবে এবং প্রথমের লাইনে ফিরে গিয়ে চার টাকায় দুটি এটা হচ্ছে চার টাকায় দুটি এবার এর ক্রস মাল্টিপ্লাই করবে এটা সবসময় ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য হয়ে যায় ঠিক আছে এটা ক্রয় আর এটা বিক্রয় চার ছয় চার ছয় চব্বিশ আর হচ্ছে আট দুগুণে ষোলো ক্রয় মূল্য চব্বিশ টাকা ছিল বিক্রয় মূল্য ষোলো টাকা ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে ক্ষতি হয়ে গেছে না ক্ষতি হয়ে গেছে বিক্রয় করেছে ষোলো টাকা ক্ষতি হয়ে গেছে কয় টাকা ক্ষতি হয়ে গেছে ষোলো আর আট টাকা কত হয়ে গেছে ক্ষতি চার ছয় চব্বিশ আট দুগুণে ষোলো তাই না চার টাকা দুটি লেবু ঠিক আছে আর দোকানে ষোলো তাহলে চব্বিশ আর এদিক হচ্ছে ষোলো কত হলো আট টাকা ক্ষতি হয়ে গেছে আট আট টাকা কত টাকার উপরে তোমার দাম কত ছিল তোমার তো ক্রয় মূল্য ছিল চব্বিশ টাকা তুমি আট টাকা ক্ষতি করেছো তাহলে চব্বিশ টাকায় তুমি আট টাকা ক্ষতি করেছো হান্ড্রেডে কত তোমার বেরিয়ে যাবে তিন আটে চব্বিশ পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ক্ষতি ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ক্ষতি লাভ হয়নি কারণ তুমি কিনেছো চব্বিশ টাকায় বিক্রি হয়ে গেছে ষোলো টাকায় ক্ষতি হয়ে গেছে আট টাকা যদি এখান থেকে এটা বাড়তি বেরোতো পঁচিশ বেরোতো তাহলে চব্বিশ টাকায় এক টাকা লাভ হতো ক্লিয়ার নেক্সট ম্যাথ বলেছে এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় যদি বিক্রি করি চার পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছে তার মানে এক্স এর মান ইকুয়াল টু ছিয়ানব্বই ক্লিয়ার ক্লিয়ার তো সেটাই বোঝাচ্ছে এক্স টাকা বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি তার মানে সে ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছে তার একশো টাকা দাম ছিল ছিয়ানব্বই টাকা বিক্রি করেছে তার মানে এক্স টাকায় বিক্রি করেছে তাহলে এক্স সমান সমান ছিয়ানব্বই আবার কি বলেছে দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে ওয়াই টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে একশো টাকার জিনিস সে কত বিক্রি করবে একশো বারো টাকা তবে তো বারো পার্সেন্ট লাভ হবে তাহলে ওয়াই টাকা বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ তার মানে ওই ওয়াই সমান সমান একশো বারো এবার কি বলেছে যে এক্স ইস টু ওয়াই এর অনুপাত কত তাহলে এটার অনুপাত করে দাও নাইন সিক্স

তাহলে আমি শেখাচ্ছি সেটা তাহলে না শিখে তুমি তোমার মতো করবে কিন্তু অঙ্ক শিখতে গেলে তো তোমাকে কিছু শিখতে হবে জানতে হবে তাই না তুমি যখন শিখে যাবে তখন তুমি চেষ্টা করবে তুমি তোমার মতো দেখবে অঙ্ক হবে আর তোমার মতো আবিষ্কার করে তুমি যদি তোমার মতো করে আবিষ্কার করো সেটা কিন্তু একদম চিরস্থায়ী কোনো দিন ভুলবে না যেদিন দিক পঞ্চাশ বছর পরে দিলেও তুমি ওই অঙ্ক করবে সত্তর নম্বর বলেছে এক ব্যক্তি টাকায় পনেরোটি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে এই টাইপের অঙ্ককে টাকা উপরে লিখবে টাকায় পনেরোটি লেবু পনেরোটি লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে একশো পঁচিশ বাই হান্ড্রেড এইটুকু অঙ্ক একশো পঁচিশ বাই হান্ড্রেড বিক্রয়মূলক এবার উপর নিচে উপরে আমি কি রেখেছিলাম টাকা তাই না তাহলে উপরে যেটা থাকবে সেটা টাকার মানি থাকবে তাহলে চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তিন পাঁচে পনেরো থাকলো কত এক বাই বারো তাহলে টাকায় বারোটি লেবু বিক্রি করতে হবে টাকায় কতগুলো বিক্রি করতে হবে বারোটি তো অঙ্ক শুধু শিখলে হবে না প্র্যাকটিস করতে হবে এবং অঙ্ক তোমার মতো করতে হবে শিখতে হবে তারপরে তুমি তোমার মতো খোঁচা খোঁচাখুচি শুরু করে দাও অঙ্কের পিছনে বাস অঙ্কগুলি নিয়ে নাড়াচাড়া খোঁচাখুচি কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ করতে হবে এটা ছোটবেলার কবিতা আমরা যখন পড়েছিলাম আকাশ গিরে করেছে তখন ওই টাইমের হম বনে থাকে বা গাছে থাকে পাখি পাখি ফল খায় পাখা মেলে আমরা পড়েছিলাম সেই টাইমের পড়া এই যে কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ তুমি অঙ্ককে তুরি মেরে বাঘ করতে পারো কিল ঘুষির দরকারই নেই কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে তুরি মেরে মানে কিল ঘুষি তুরি তিনটেই ইউজ করতে হয় না হলে সে কথা শোনে না তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অবশ্যই পাবো আর ক্লাসগুলো ভালো লাগছে বলে অনেক ভাইরা বোনেরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে খুব খুশি ভেরি হ্যাপি আমি এইভাবে দেখতে থাকবে পরীক্ষা সে এটা হোক লেগে থাকতে হবে যতক্ষণ তোমার কাছে সময় আছে ততক্ষণ তুমি লেগে থাকবে এরপরও নিয়ে আসবো বেছে বেছে আরো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসে এবং আসলে যেন পারো এবং সেখানে যেন তুমি তোমার ব্রেনটাকে খাটাতে পারো এটা কার্তিক চন্দ্র মন্ডল স্যারের সেট থেকেও নেওয়া আর মাস্টার স্ট্রোক সেট থেকেও নেওয়া লীলা সেটে মোটামুটি ম্যাথ যদি কমপ্লিটও না করি আশা করি অনেক ট্রিক্স দিয়েছি না ওর মধ্যে সেটের লিলারের প্রচুর আছে কম বেশি মানে আজ পর্যন্ত কম বেশি লিলারের যে কটা সেট বাকি আছে মোটামুটি হয়ে গেছে ঠিক আছে কিন্তু সেট ধরে করতে গেলে দেখবে অঙ্কগুলো আবার পাবে এক আধবার করে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার নিয়ে আসবো